তুমি নিয়ে যাবো। তো ওইটাই বলছি, যেমন সন্তোষবাবু মানে যেমন কোনো কিছু কারো কারা কিছু যেমন বাঁধা ছাঁধা নাই থাকে, জড়িপুটি যেমন নাই করে এটাই আমি বলবো। আর মাঠে ঘাটে যেমন ওই সকল কিছু একটা যেমন ব্যবস্থা নাই থাকে, যেমন কাড়াই কাড়াই লড়াই করবে, তো আমাকেও বললো যেমন সিংহে কোনো দিয়া দিই নাই করে, তো সিংহে তার আমিও কিছু দিয়া দিই নাই করবো, ও যেমন মানে কোনো বাঁধা ছাঁধাও নাই করে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো আমার সমস্ত রসিকদের জানাই সুস্বাগতম, আর এই সুস্বাগতম জানিয়ে শুরু করতে চলেছে আজকের এক বিগ আপডেট। আপনারা জানেন যে 27শে ফাল্গুন আছে মিসিড্ডি গ্রামে হাড্ডা হাড্ডি কাড়া লড়াই, যেটা আপনারা জানেন যে বোরাবাজার থানা আর টামনা থানার যে বিখ্যাত বয়ার কাড়া, যে দুই রসিক আছে আমার সম্মানীয় যে কাছে বসে আছেন প্রাণকৃষ্ণ সিংলায়া, আর ওখানে আছে সন্তোষবাবু, এই দুই মানে ফাইনালে উঠে আছে। তো সেই ম্যাচ হতে চলেছে 27শে ফাল্গুন, তো সেই 27শে ফাল্গুন আপনারা দেখতে পাবেন সেই সুনামধন্য কাড়া রসিকদের কাড়ার খেলা। আর সেই খেলা যদি দেখতে চান তো অতিবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এখন জেনে নেব যে সে সন্তোষবাবুর আসর লেগার পূর্বে এই প্রাণকৃষ্ণ সিংলায়া কী বার্তা দিচ্ছে দর্শককে, এবং তার যে কাড়ার প্রস্তুতি কীরকম নিচ্ছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওটির মধ্যে দিয়ে। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো নমস্কার আপনাকে এই পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেলে। নমস্কার। তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম প্রাণকৃষ্ণ সিংলায়া, ধারগ্রাম, বোরাবাজার থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার তো 27শে ফাল্গুন শুনছিলাম যে পুরা ফিক্স ডেট হয়ে গেছে সন্তোষবাবুর সাথে মিসিড্ডি গ্রামে। হ্যাঁ, এটা পুরো কনফার্ম ডেট হয়ে গেছে। অবশ্য সন্তোষবাবুর সাথেই আমার ডেটটা কনফার্ম হয়ে গেছে যে 27শে ফাল্গুন আমার কাড়া লড়াইয়ের ডেট একদম কনফার্ম ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, তো তাতে আপনি প্রস্তুতি কীরকম নিয়েছেন? প্রস্তুতি আর কী লিবেন, আমার তো সেই কাড়াটাও বুড়ো কাটাবো, তো আমার ওই পুমাল খাওয়া কাড়া বটে, তো ওই পুমাল তোয়ালে দেওয়া হয়, আমার অন্য কোনো প্রস্তুতি নাই। অবশ্য 12 মাস 30 কাল কিছু নাই, হাই ভোল্টেজ আমার কোনো নাই, কোনোদিনই হাই ভোল্টেজ কিছু দেওয়া নাই হয়। কিন্তু তবুও তো কাড়াটা বিশাল লাগছে, সবাই নাম করছে এক নম্বর কাড়া, সন্তোষবাবুর সাথে উহাকে দিলেই ভালো হয়। আর সত্যিও সেই কথা সন্তোষবাবু মানেছে আর আপনিও মানে নিয়েছেন, এটা দারুণ ব্যাপার। হ্যাঁ, ওটা অবশ্য কনফার্ম হয়ে গেছে যখন, তখন সেটা তো আমি সন্তোষবাবুর কাছে উঠাবো। অবশ্য তো সন্তোষবাবুকে বলছি মানে যেমন টুকু জলদি জলদি লাগার টাইমটা করা হয়, নটার মধ্যে যদি করা হয় তো একটু ভালো হয়, আমার তো সেই কাড়াটা বুড়া। আচ্ছা, আর এত দূর থেকে যাব, গাড়ি ঝাড়িয়ে লেগা আনা, আর রোদের দিন, একটু জলদি মানে আচারটাই মানে কাড়াটা ছাড়ানোর ব্যবস্থা হলে একটু ভালো হয়তো। এখন তো রোদের দিনও, এখন প্রচণ্ড রোদের দিন, তার মধ্যেও অবশ্য সেটা যা হবে হবে, ওটা তো আমি তো বলছি যে 9টা সাড়ে 9টার মধ্যে যদি কাড়াটা আমাদের লড়াই করা হয় তো ওটা ভালো জিনিস হবে। সব দর্শককেও বলছি যেমন ওই টাইমটাই মানে সন্তোষবাবু কাড়াটা যেমন আমার সাথে ওই লড়াইটা যেমন 9টা সাড়ে 9টার মধ্যে কাড়াটা ছাড়ানো হয়, অথচ লড়াইটা যেমন একটু জলদি করার ব্যবস্থা হয়। আচ্ছা, ঠিক আছে, আপনারা বুঝতেই পারলেন যে মিসিড্ডি গ্রামের মেলা কমিটি আপনার অতি অবশ্যই প্রাণকৃষ্ণ সিংলায়ার যে বক্তব্য আপনাদের কীরকম লাগলো বা সেটা মানার মতন যোগ্য কি যোগ্য নাই, অতি অবশ্যই আপনারা সেটা ভাবনা চিন্তা করে আপনারা সেটা করবেন, আর দর্শকদের দিকেও একটু ভাবনা চিন্তা করবেন, কারণ প্রচণ্ড রোদের ব্যাপার আছে। তো আপনার কাড়া মানে সেখানে কীরকম ভাবছেন লাগবে কীরকম? এখন দেখো কাড়ার ব্যাপার তো, উটুয়া যে এখন লাগবে কি না লাগবে ওটা বলতে পারছি না, তবে আমার যখন কনফার্ম ডেট হয়ে গেছে আমাকে তো লেগে ছাড়তেই হবে, সে তো বলা পড়বে না। সে কাড়া মরুক চাই বাঁচুক, সেটা তো আমাকে যে কেমন লাগবে না লাগবে ওটা উয়ার ব্যাপার, কাড়াই করবে সেটা তার আমার ব্যাপার নয়, তবে আমি নিয়ে যাব। তো ওইটাই বলছি যেমন সন্তোষবাবু মানে যেমন কোনো কিছু কারো কাড়া কিছু যেমন বাঁধা ছাঁধা নাই থাকে, জড়িপুটি যেমন নাই করে এটাই আমি বলবো। আর মাঠে ঘাটে যেমন ওই সকল কিছু একটা যেমন ব্যবস্থা নাই থাকে, যেমন কাড়াই কাড়াই লড়াই করবে, তো আমাকেও বললো যেমন সিংহে কোনো দিয়া দিই নাই করে, তো সিংহে তার আমিও কিছু দিয়া দিই নাই করবো, ও যেমন মানে কোনো বাঁধা ছাঁধাও নাই করে, এই এই বক্তব্যটা থাকে। হ্যাঁ, জড়িপুটি ব্যবস্থাটা যেমন কারোই না থাকে, যেমন হাড্ডা হাড্ডি কাড়াই লাগবে, বন্ধুত্ব লড়াই কাড়াই করবে,
তোকে তার ভালো জিনিস বলো সত্যিকারে এটা দারুণ কথা তুলে ধরলেন প্রাণকৃষ্ণ সিংলায়া আপনাদের দর্শকের অনেকেরই কমেন্ট থাকেন যে পানু সিংলায়ার সিংহে হেই থাকে অমুক লোকের সিংহে হেই থাকে বা কারো শস্যা গাঁঠা থাকে নানা রকম কথা বলেন তো ঠিক ঠিক আছে বন্ধুগণ আপনারা প্রাণকৃষ্ণ সিংলায়ার কাছে আপনারা শুনতে পেলেন যে আমার কালার কিন্তু নেজেও থাকবে কেনে সিংহেও থাকবে কেনে তো সেই মতো যেমন কমিটির কালাটাও থাকে খাসা যেমন কালাটাও নিয়ে আসে আর খাসা কালাটা নিয়ে যাবে বাইরের কোনো প্রয়োগ যেমন শক্তি প্রয়োগ থাকে না নাকি না না আর যেমন কেউ ওই যে হেই হই বলে বলে ঘুরে বোলা ওই সব বললে যেমন কিছু থাকে নাই ভালোভাবে বন্ধুত্বভাবে লড়াই হয় যেমন আর ওই যে মেসিড্ডি গ্রামের ওই কমিটিকেও বলছি মানে ওই এখন কাড়া কমিটি বলবো তো কাড়া কমিটি যেমন পুরা ভালোভাবে মানে যেমন কাড়াই কিছু ঝুট ঝামেলা না হয় মেলার মধ্যে যেমন ভালো শান্তি শৃঙ্খলার মধ্যেই মানে লড়াইটা যেমন পরিচালনা করা হয় হ্যাঁ যেমন মানে মানে গোলমাল ঝামেলা যেমন না করে এই সকল যেমন না হয় কাড়ার যুদ্ধ কাড়াই করবে মানুষের যেমন গোলমাল ঝামেলা না হয় এই বলে আমি আর কি বলবো ওইটাই তো বক্তব্যটা ওই নিয়ে শেষ করছি আর অন্য কিছু মানে আমার বলছি নাই তবে আমার আপনারা বুঝতে পারছেন যে এটা ডিস্ট্রিক্টের সেই লেভেলের লড়াই লোক প্রচণ্ড আসবে তো সেই আমি দর্শককে বলবো যে আপনারা একটুকু হুড়োহুড়ি না করে আপনারাও মানে ধৈর্য সহকারে লড়াইটি দেখবেন এবং যে কাড়াগুলিও আসবে ঠিক টাইমে আপনাদের বলে দিল যে খুলে দিবে তো সেই কথা ভাবনা চিন্তা করে আপনারা হুড়োহুড়ো করবেন না কমিটিকে তো বলে দিল যা দেওয়ার বার্তা যে কাড়ার প্রতি সেরকম যেমন কোনো আক্রমণ না হয় মোটামুটি ঠিকভাবে যেমন লাগানো হয় ছাড়ানো হয় কি হ্যাঁ এটাই ভালো আচ্ছা তো আপনার এই কাড়ার যে পূর্বে আপনি লাগিয়েছেন অনেক জায়গাতে তো সেই থেকে এইখানে মানে লড়াইটা কিরকম ভাবছেন যে তার থেকে ভালো হবে না এখন দেখো কাড়া যদি লাগে আমার কাড়া তাহলে অবশ্য একটু লড়াই দেখাবে আর যদি মাথা না দেয় তাহলে তো আর কোনো বলার নাই আচ্ছা বলো মানে ওরকম ব্যাপার আছে নাকি যে মাথা না দেওয়ার মতন আপনি চিন্তা ভাবনা এখন দেখো অমন নাই কেউ অবশ্য তো কাড়ার ব্যাপার ওটা তো আর কাড়াই করবে অবশ্য অবশ্য মানুষ ওটা তো আমি বলবো যে না আমি যাই লাগবো ওটা তো আমার ওটা কি আর বলা সম্ভব হবে বলো সত্যিকারে মানে আমরা কোনোদিনে সেই ভাবনা চিন্তা এখনো করি নাই যে যত দর্শক আছে যে সন্তোষ বাবুর সাথে হাড্ডা হাড্ডি লড়াই হোক তার জন্য আমরা সেই ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে আছে তো ঠিক আছে বন্ধুগণ আর বিশেষ কথা না বলে এরপর আমি দেখিয়ে দিচ্ছি যে প্রাণকৃষ্ণ সিংলায়ার কাড়াটির কীরকম প্রস্তুতি নিয়ে আছে তো সেই কাড়াটির আপনারা দেখতে থাকুন যে কাড়াটি কীরকম আছে কীরকম ভয়ঙ্কর প্রস্তুতি নিয়ে নিয়েছে তো সেই কাড়াটি আপনারা দেখতে থাকুন যে প্রাণকৃষ্ণ সিংলায়ার কাড়াটি কীরকম আছে আর এই কাড়ার খেলা যদি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বিশেষ কিছু না বলে আমি এখানে শেষ করলাম ভিডিওটি জোহার নমস্কার আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকুন এবং সবল থাকুন নমস্কার ঝুমারি ঘরে ঘরে এখন বায়াল খাবারে ঝুমারি ঘরে ঘরে এখন বায়াল কৌল খাবারে কবি গলক দেখে কত ভালোবাসি।
কথা।